নমস্কার বন্ধুরা, সোমার পাঠশালায় সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকুন এই কামনাই করি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে অত্যন্ত উপাদেয় একটি রেসিপি, যার নাম সবজির ঝোল। আর এই সবজির ঝোলের জন্য আমার কাছে অনেকদিন ধরে এই রিকোয়েস্ট আসছিল। আর বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই সবজি ঝোল বাড়িতে করেন, কিন্তু শুধুমাত্র কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে কী করে অত্যন্ত টেস্টি করে এই রেসিপিটা তৈরি করা যায়, যা গরম ভাতে অতুলনীয়, সেই ট্রিক্সটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন, ঝিঙে, পটল, আলু আর পেঁপে। পেঁপেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটা ছোটো টমেটো। কড়াইয়ে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই লঙ্কাটা বেশি করে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লঙ্কা কালো জিরে সুগন্ধ বেরোলেই এতে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো 4 টুকরো করে। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব আমি আলুগুলো। আলুটাকে একটু নুন দিয়ে আমি সাতলে নেব। আলুটা একটু সাতলানো হয়ে গেলে সব সবজিগুলো এতে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ সাতলে নেবো। তবে সবজিটা কিন্তু আমি বেশি ভাজা ভাজা করব না। সবজিটা সাতলানো হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ হলুদ। ছোটো চামচের 1/2 চামচ হলুদ দিয়ে আবার একটু সবজিটাকে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও থাকে। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা কিন্তু গরম ভাতে অতুলনীয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেল সবজির ঝোল। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।